ইতিহাস কখনো মিথ্যা বলে না। আপনি হয়তোবা এই লাইনটি পূর্বেও শুনে থাকবেন, আর্লি টু বেথ অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এবং আর্লি বার্ড গেটস অল দ্য ওয়ার্মস। আপনি যদি ঘুম থেকে লেটে ওঠেন এবং আপনার জীবনে যদি অনেক সমস্যা থাকে, তাহলে আমরা নিশ্চিত আপনার বাবা মা আপনাকে একটাই সলিউশন দেন, সকালে ঘুম থেকে ওঠো, তোমার সব সমস্যার সমাধান হবে। কিন্তু তারা আপনাকে বলবে না কিভাবে এই বিষয়গুলো কাজ করে, আসলে কি উপকারিতা আপনি পেতে পারেন যদি সকালে ঘুম থেকে ওঠেন, এবং আপনি কি করবেন সকালে ঘুম থেকে উঠে। আজকে আমরা এমন 10টি বেনিফিটস নিয়ে এসেছি, যদি আপনি সকালে ঘুম থেকে ওঠেন তাহলে আপনি পাবেন। প্রথমত, পজিটিভিটি। আপনি কি স্মরণ করতে পারেন যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন, সূর্য উঠছে, চারিদিকে পাখির কোলাহল এবং সুন্দর একটা পরিবেশ, এই সব কিছুই আমাদের শরীরে ইতিবাচকতা এবং স্নিগ্ধতা এনে দেয়। এই বিষয়গুলো আমাদের দিনটাকে সুন্দর করে দেয়। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন, যেমন দালাই লামা, রিচার্ড ব্রানসন, টিম কুক, বব আইগার, বারাক ওবামা, এনারা সবাই সফল মানুষ এবং সবাই সকালে ঘুম থেকে ওঠেন। দ্বিতীয়ত, অতিরিক্ত সময়। আপনি কি জানেন যখন আপনি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, এটা আপনাকে অনেক এক্সট্রা টাইম দেয় লেট করে ঘুম থেকে ওঠার থেকে। সবাই ঘুমাচ্ছে এবং আপনি ফজরে নামাজের সময় ঘুম থেকে উঠলেন, আপনার হাতে অনেক এক্সট্রা টাইম থাকে, আপনাকে এই সময়গুলোকে প্রপারলি ইউজ করতে হবে। এখন একজন কি করতে পারেন এই সময়গুলো দিয়ে? এতে আপনি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় করতে পারেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, নামাজ পড়ার পর এক্সারসাইজ করতে পারেন, আপনার দিনের প্ল্যান করতে পারেন এবং সেলফ গ্রোথের জন্য কিছু কাজ করতে পারেন। আপনাকে কিছু হাই এনার্জি ওয়ার্কআউট করতে হবে, যেটা আপনার শরীরে পর্যাপ্ত রক্ত প্রবাহিত করবে। এক্সারসাইজ আপনার মধ্যে এন্ডোরফিনকে রিলিজ করায়, যার মাধ্যমে আপনি ভালো অনুভব করেন, যেটা আপনার দিনকে একটা ভালো মুডে চলার জন্য সাহায্য করে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যদি এক্সারসাইজ করেন, যে দিনগুলোতে আপনি এক্সারসাইজ করেন না সেই দিনগুলোর তুলনায় আপনার স্ট্রেস লেভেল অনেক কম থাকবে। এরপরের বিষয়টি হচ্ছে আপনার সম্পূর্ণ দিনকে পরিকল্পনা করুন, প্ল্যানিং এন্টার ডে। আপনার কি কোনো গোলস রয়েছে? যদি না থেকে থাকে তাহলে এখনই তৈরি করে ফেলুন, এবং সব থেকে ভালো সময় এগুলোকে প্ল্যান করার জন্য সকালবেলা। প্রতিদিন সকালবেলা যদি আপনি আপনার সম্পূর্ণ দিনকে প্ল্যানিং করেন, তাহলে এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যায় আপনার গোলটাকে অ্যাচিভ করা। আর যদি আপনি লেটে ঘুম থেকে ওঠেন, একে তো আপনার এনার্জি থাকবে না, দ্বিতীয়ত আপনার সুন্দরভাবে কাজ করার জন্য পর্যাপ্ত সময়ও থাকবে না। এরপর, আত্ম উন্নয়ন। সকালবেলা যখন সবকিছুই অনেক মলিন শান্ত থাকে, আপনার ব্রেইনও অনেক কাম থাকে, আপনার উচিত নিজেকে আরেকটু বেটার তৈরি করা, নিজের বেটার ভার্সনকে খুঁজে বের করা। এতে আপনি অনেক সেলফ ডেভেলপমেন্ট বইগুলো পড়তে পারেন, অথবা কোনো অডিও বুক শুনতে পারেন, অথবা আপনার প্রয়োজনীয় জিনিস যেটা আপনার নিজের উন্নয়নে সাহায্য করবে, নিজের ব্রেনের উন্নয়নে সাহায্য করবে, সেগুলো করতে পারেন। এটা এমন একটা সময় এই কাজগুলো করার জন্য যখন আপনার অনেক কম পরিমাণে ডিস্ট্রাকশন থাকে, কোনো মানুষের ঝামেলা নেই, কোনো ফোন কল আসার সমস্যা নেই, কোনো সাউন্ড নেই, আপনার ইমেইল আসার কোনো ঝামেলা নেই, একদম ডিস্ট্রাকশন ফ্রি পৃথিবী। এটা খুবই ভালো হবে এবং গুরুত্বপূর্ণ প্রতিদিন নতুন কিছু শেখা, যদি আপনি এই পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে চান। আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যায় এমন সময় যখন কোনো ডিস্ট্রাকশন নেই, আপনি আপনার গোলের প্ল্যান করেছেন এবং আপনার কাছে পর্যাপ্ত সুন্দর সময় রয়েছে, যেটা আপনার প্রোডাক্টিভিটিকে অনেক অনেক গুণে বাড়িয়ে তোলে। তখনকার চেয়ে যখন আপনার অনেক ডিস্ট্রাকশন, বারবার ফোন কল আসতেছে, পিছনে মানুষের চিৎকার চেঁচামেচি, অনেক সমস্যা। হেলদিয়ার লাইফ। আপনি কি এমন কোনো মানুষ যে ঘুম থেকে 7:30 সময় ওঠেন এবং 8 থেকে 9 মধ্যেই আপনাকে অফিসের জন্য প্রস্তুত হতে হয় এবং আপনি চলে যান, এবং একটা কফি দিয়েই আপনি আপনার ব্রেকফাস্ট সেরে ফেললেন, যেটা খালি পেটে আপনার অ্যাসিডিটি হওয়ার জন্য দায়ী? কিন্তু আপনি যদি সকালে ঘুম থেকে ওঠেন, আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে নিজের খাবার নিজেই তৈরি করার জন্য, যেটা হতে পারে মারাত্মক রকমের হেলদি, যার ফলাফল আপনি সম্পূর্ণ দিনেই উপভোগ করতে পারবেন, আপনাকে অনেক ভালো লাগবে। আসলে সকালের খাবার হচ্ছে দিনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি সকালের খাবার ঠিক রাখেন, আপনার পেট ঠিক থাকবে, আপনার সম্পূর্ণ দিন সুন্দর যাবে, এবং সত্যি কথা বলতে কম্পাউন্ড হ্যাবিটস এর মতো আপনার জীবনও সুন্দর হবে। আপনি দেখতে পারবেন যে মানুষগুলো গ্রামে বসবাস করেন, তারা মোটামুটি কম অসুস্থ থাকেন শহরে বসবাসকারী মানুষদের তুলনায়। এর কারণ হচ্ছে তারা সকালে ঘুম থেকে ওঠেন এবং প্রকৃতির সোয়ায় থাকেন। পাশাপাশি আপনি যদি স্বাস্থ্যকর খাবার খান, এটা আপনার পেটকে ঠিক রাখবে। আমাদের প্রাচীন ভারতীয় উপমহাদেশে একটা কথা বলে, আমাদের পেট ঠিক তো সব ঠিক। পয়েন্ট নাম্বার 8, আপনার ঘুমের মান বৃদ্ধি পায়। আপনার হয়তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে আবার ঘুমের সম্পর্কটা কি? একটু দাঁড়ান, আমাকে বলতে দিন। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠা অভ্যাস করতে যাবেন, এই ট্রানজিশন পিরিয়ডে আপনার জন্য অনেক কষ্ট হবে। যখন আপনার দেহ ঘড়ি এটার সঙ্গে ম্যাচ করবে, তখন আপনাকে কোনো অ্যালার্মেরও প্রয়োজন হবে না সকালে ঘুম থেকে উঠতে, আপনি হয়তো আজানের সঙ্গেই ঘুম থেকে উঠতে পারবেন। আমাদের শরীরে কিন্তু নির্দিষ্ট পরিমাণ ঘুম দরকার, আমাদের শরীরে একটা নির্দিষ্ট ঘড়ি রয়েছে। যখন আমরা সকালে ঘুম থেকে উঠবো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, তখন আমাদের শরীর আমাদের তাড়াতাড়ি ঘুমোতে নিয়ে যাবে।
নাম্বার 9 হেলদি স্কিন। এই অভ্যাস আপনার ত্বকেরও অনেক উপকার করতে পারে, আপনার ত্বককে আরো সুস্থ রাখতে পারে। আপনি দেখবেন আপনি যদি সকালে সত্যি ঘুম থেকে ওঠেন আপনার চেহারার মধ্যে একটা গ্লো লক্ষ্য করবেন। আপনার বাড়ির কাজগুলো আপনি সকাল সকাল করতে পারবেন, বিশেষ করে আপনি যদি কোনো ছাত্র হয়ে থাকেন, আপনার বাসায় অনেক কাজ দেওয়া হয়েছে করার জন্য, তো সকালে ঘুম থেকে উঠলে আপনি খুব তাড়াতাড়ি সব কাজ শেষ করে ফেলতে পারবেন এবং দিনের একটা নির্দিষ্ট অংশ নিজের খেলাধুলা বিনোদনের জন্য ব্যবহার করতে পারেন। আপনি সকালবেলা আপনার পড়াগুলোকে কমপ্লিট করতে পারেন, যেহেতু বলা হয় সকালে পড়া হচ্ছে সব থেকে উত্তম। এছাড়াও যদি আপনি এখন বসে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে শুরু করেন, আপনি নিজেও সকালের অনেক সুন্দর সুন্দর বেনিফিট খুঁজে বের করতে পারেন।